ইসলামিক চ্যানেল আল হাদি মিডিয়ায় আপনাকে স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সম্মানিত আল কারিম ইসলামী পাঠাগারের দায়িত্বশীল শুভাকাঙ্ক্ষী এবং সদস্য সমস্ত বন্ধুদের জন্য আজকের আমাদের এই প্রতিবেদন। তো সম্মানিত পাঠাগারের দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষী আমাদের সদস্য ভাইদের উদ্দেশ্যে আজকের এই আমাদের আয়োজন। আপনারা জিজ্ঞাসা করে থাকেন যে আল কারিম ইসলামী পাঠাগার কোথায় অবস্থিত এবং আমরা আল কারিম ইসলামী পাঠাগারে কীভাবে প্রবেশ করব। তো আপনাদেরকে আজকে সেই আল কারিম ইসলামী পাঠাগারের কীভাবে আপনারা প্রবেশ করবেন সেই পরিচয়টি দেওয়ার জন্য আজকে আমাদের এই প্রোগ্রাম। আপনারা সর্বপ্রথম লালমনিরহাট জেলার আদিতমারি থানার কুমরিহাট পোস্ট অফিস বা ডাকঘর এখানে আসবেন। এসে কুমরিহাট কেন্দ্রীয় জামে মসজিদ, আমরা এখন কুমরিহাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আছি। তো সর্বপ্রথম কুমরিহাট কেন্দ্রীয় জামে মসজিদে এসে আপনি আপনার আমরা লোকেশন দিয়ে দিচ্ছি, সরাসরি আপনি আমাদের সাথে যদি এভাবে হাঁটেন তা আপনি দেখতে পারবেন যে একটু সামনে আপনারা গিয়ে দেখতে পারবেন, একটু সামনে হার্ট ম্যানেজমেন্ট একটা অফিস আছে। ওই হার্ট ম্যানেজমেন্ট অফিসের সামনে আপনারা গিয়ে দেখবেন যে আমাদের হার্ট ম্যানেজমেন্ট অফিসের সামনে এবং একটা চায়ের হোস্টেল, সেই চায়ের হোস্টেলের দুই পাশে আমাদের আল কারিম ইসলামী পাঠাগারে প্রবেশ করার জন্য একটা মূল ফটক রয়েছে এবং একটা সেখানে আমাদের সাইনবোর্ড রয়েছে। তো আমরা আপনাদেরকে সেদিকে নিয়ে যাচ্ছি। এরপর আপনারা হাতের ডানে দেখতে পারবেন হার্ট ম্যানেজমেন্ট অফিসের দেয়ালে আল কারিম ইসলামী পাঠাগারের বিভিন্ন ব্যানার এগুলো লাগানো আছে। তো আপনারা সেখান থেকে একটু ভিতরে ঢুকলেই আল কারিম ইসলামী পাঠাগার দেখতে পাবেন। হ্যাঁ, আমরা ঠিক এখন কুমরিহাট হার্ট ম্যানেজমেন্ট অফিসের সামনে আসছি। আপনারা এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুমরিহাট লালমনিরহাট জেলার আদিতমারি থানার কুমরিহাটের মূল বা মেইন রোড। আমরা মেইন রোডে দাঁড়িয়ে আছি, সোজা আদিতমারি থেকে একদম এই রোড বিভিন্ন জায়গায় চলে গেছে, বিশেষ করে বড়ও যেতে পারবেন আপনারা। তো সম্মানিত দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক কুমরিহাট হার্ট ম্যানেজমেন্ট অফিসের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কুমরিহাট হার্ট ম্যানেজমেন্ট অফিস। তো আমরা এই কুমরিহাট হার্ট ম্যানেজমেন্ট অফিসের সামনে এসে দেখতে পাবো যে আল কারিম ইসলামী পাঠাগারের একটা সাইনবোর্ড রয়েছে, এদিকে আল কারিম ইসলামী পাঠাগারে আপনাকে স্বাগতম দেওয়া আছে। ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে আপনারা যদি ভিতরে একটু প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন যে ডান পাশে, হাতের ডান পাশে হার্ট ম্যানেজমেন্ট অফিসের দেয়ালে, হার্ট ম্যানেজমেন্ট অফিসের দেয়ালে আমাদের আল কারিম ইসলামী পাঠাগারের বিভিন্ন ব্যানার আছে এবং এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আল কারিম ইসলামী পাঠাগারের ব্যবস্থাপনায় আমাদের এই রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশ্মন, এই ধরনের কিছু মূল মূল কথাগুলো কাজী নজরুল ইসলামের সহ বিভিন্ন কবিদের কথা লেখা আছে। এরপর আপনারা ঠিক যে জায়গাটা প্রবেশ করবেন আমরা সেই মূল আল কারিম ইসলামী পাঠাগারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এরপর আপনারা এই যে একটা দোকান দেখতে পাচ্ছেন, এই দোকানে জিজ্ঞাসা করলেও পারবেন এবং আল কারিম ইসলামী পাঠাগারের সমস্ত সব কিছু আপনারা এখান থেকে জানতে পারেন। এরপর আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঠিক হাতের বাম পাশে, এটা হচ্ছে আল কারিম ইসলামী পাঠাগারের পাঠকরুম। তো প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন যদিও ক্ষুদ্র পরিসরে আমাদের আয়োজন, এখন আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের আল কারিম ইসলামী পাঠাগারের পাঠকরুম। যদিও এটা একটা মানে বাজারের ভিতরে, আমরা চেষ্টা করেছি সাধ্য অনুযায়ী আমাদের সাধ্য যতটুকু ছিল ততটুকু ব্যবস্থা নেওয়ার জন্য। জি, এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে দেখাচ্ছি আল কারিম ইসলামী পাঠাগারে দায়িত্বশীল এসে এবং সদস্যরা এসে যে বই নেবেন, ওই বই নেওয়ার জন্য ওয়েটিং করা লাগে, ওই ওয়েটিং রুম, এটাকে আমরা বারান্দা বলে থাকি। এখানে এসেই আমাদের সদস্যরা যখন বেশি হয়ে যায়, পাঠক বেশি হয়ে যায়, তখন
এখানে বসেই ওনারা অবস্থান করেন এবং এখানে বসে বই ওনারা পড়েন। এরপর আপনাদেরকে ঠিক মূল জায়গা নিয়ে এসেছি। এখন আমরা আছি আল কারিম ইসলামী পাঠাগারের পাঠক রুমে। পাঠক রুম থেকে আমরা এখন এসেছি আল কারিম ইসলামী পাঠাগারের মূল রুমে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এটা হচ্ছে আল কারিম ইসলামী পাঠাগারের ক্ষুদ্র পরিসরের একটা রুম, যেটা লালমনিরহাট জেলার আদিতমাই থানার কুমরিহাটে অবস্থিত। তো প্রিয় দর্শক, এখন আমি দেখব যে আল কারিম ইসলামী পাঠাগারে আসলে কোন ধরনের বই আছে। তো আমি একটু আল কারিম ইসলামী পাঠাগারের ভিতরে প্রবেশ করছি, আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহর অশেষ মেহরবানিতে যতটুকু পাঠাগারে দায়িত্বশীলে চেষ্টা করেছেন, তাদের চেষ্টা অনুযায়ী বাংলা অভিধান থেকে শুরু করে বাংলা সংসদ এবং সব ধরনের বই রয়েছে। বিশেষ করে এদিকে আমরা দেখতে পাচ্ছি জালালাইন, তাফসির জালালাইন সহ কোরআনের বিভিন্ন তাফসির এবং আরবি কিতাবও রয়েছে এখানে। ইংরেজি, আরবি, বাংলা সব ধরনের পাঠকের জন্য ক্ষুদ্র পরিসর হলেও আমাদের যে আয়োজনটুকু সেটা আমরা সাধ্য অনুযায়ী করার চেষ্টা করেছি। এই ক্ষুদ্র পরিসরে আপনাদেরকে একটা প্রতিবেদন উপহার দেওয়াটাই মূলত আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা কীভাবে আপনাদের আপনারা আসবেন আল কারিম ইসলামী পাঠাগারে এবং আপনাদের যেই জানার একটা আগ্রহ রয়েছে এটা কীভাবে পরিচালিত কি, এই সব কিছুই আমরা আল কারিম ইসলামী পাঠাগার নিয়ে বলবো। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে আল কারিম ইসলামী পাঠাগারের একটা পাঠক রুম রয়েছে যেটা একটু আগে দেখিয়েছি, এরপর একটা মূল পাঠাগার রয়েছে, এর পাশাপাশি ওয়েটিং রুম রয়েছে। তো আমরা ক্ষুদ্র পরিসরে আমাদের একটা অফিস কক্ষও রেখেছি। তো আপনাদেরকে এখন ঠিক অফিস কক্ষে নিয়ে যাচ্ছি, অফিস কক্ষে নিয়ে যাচ্ছি আমরা। এখন আপনাদেরকে আমরা ক্ষুদ্র পরিসরে একটা অফিস কক্ষ আছে সেটা দেখাবো। ঠিক আল কারিম ইসলামী পাঠাগারের মূল পাঠাগারের সাথে লাগোয়া এর সাইডে আমাদের এই অফিস কক্ষ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আল কারিম ইসলামী পাঠাগারের অফিস কক্ষ। তো আমি এখন আল কারিম ইসলামী পাঠাগারের অফিস কক্ষের ভিতরে ঢুকছি। প্রিয় দর্শক, এখন আপনারা দেখছেন যে ক্ষুদ্র পরিসরে আল কারিম ইসলামী পাঠাগারের অফিস কক্ষ, যেখানে পাঠ করার জন্য এবং পড়ার জন্য সব ধরনের তাফসির এবং বিভিন্ন সিরাতের বই আমরা দেখতে পাচ্ছি, বাংলা অভিধান সহ সব ধরনের অভিধান বা ডিকশনারি এখানে রয়েছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আল কারিম ইসলামী পাঠাগারের ক্ষুদ্র পরিসরে যে আয়োজন, এটা একটা মেহমান খারাপ বললেও চলে। তো যাই হোক প্রিয় দর্শক, এখন মূলত দাঁড়িয়ে রয়েছি আপনাদের সামনে মূল পাঠাগারের অফিস কক্ষে। আপনাদেরকে এখান থেকে একটা মেসেজ দেওয়া যেতে পারে যে আল কারিম ইসলামী পাঠাগার এটা প্রতিষ্ঠিত হয়েছে 2015 সালের 6 জুন। তো আলহামদুলিল্লাহ 2015 সালের 6 জুন থেকে আমরা অক্লান্ত পরিশ্রম করে এতটুক পর্যন্ত এসেছি। আমরা চাচ্ছি যে আল কারিম ইসলামী পাঠাগারে কীভাবে সামনে অগ্রসর করা যায় সেই দিকে আমরা এগুচ্ছি। মূলত এই পাঠাগারটা পরিচালিত আমাদের দায়িত্বশীল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে। আমাদের প্রত্যেক মাসে যে একটা চাঁদা আসে 10 টাকা 20 টাকা করে, সেই চাঁদা দিয়ে চলে। মূলত এটা একটা পাঠাগার এবং এটা একটা ইসলামী পাঠাগার, যা আমরা অন্য দৃষ্টিতে দেখলে বলতে পারি এটা কওমি মাদ্রাসার ভূমিকাই পালন করছে আমাদের কুমরিহাটে। তো আমরা কেন্দ্রীয় আমাদের এই আল কারিম ইসলামী পাঠাগারের সম্মানিত সেক্রেটারি সাহেবের সাক্ষাৎকার নিব, জয়েন্ট সেক্রেটারি সাহেবের সাক্ষাৎকার নিব। এরপরে আমরা ওনাদের কাছে জানতে চাবো যে আল কারিম ইসলামী পাঠাগার মূলত আপনারা এটা কিসের জন্য প্রতিষ্ঠা করেছেন এবং কেন প্রতিষ্ঠা করেছেন। তো আমি সর্বপ্রথম আল কারিম ইসলামী পাঠাগারের সম্মানিত সেক্রেটারি HM আশরাফুল ইসলামের কাছে জানতে চাচ্ছি যে ভাইজান, আপনি আল কারিম ইসলামী পাঠাগার প্রতিষ্ঠা করার পিছনে কি কি উদ্দেশ্য রাখেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল কারিম ইসলামী পাঠাগার প্রতিষ্ঠার উদ্দেশ্য একমাত্র লিল্লাহিয়াতের জন্য, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার রাজি এবং খুশির জন্য। তো আমরা দেখলাম যে আমাদের
অঞ্চলগুলোতে কওমি মাদ্রাসা নেই, এটা সকলেরই জানা। বাংলাদেশের 64 জেলার মধ্যে অধিকাংশ জেলার মধ্যেই বড় ধরনের কওমি মাদ্রাসা রয়েছে। সে সমস্ত মাদ্রাসা গেলে বিভিন্ন ইসলামিক বই, ইসলামিক উপন্যাস, এর পাশাপাশি নামাজ শিক্ষা, মাসলা মাসাইল, দিনী মাসলা মাসাইলগুলো এগুলো পাওয়া যায়। তো সে সুবাদে আমাদের লালমনিরহাটে জাল কারিম ইসলামী পাঠাগার একটি নামে একটি পাঠাগার রয়েছে। সেই পাঠাগারে আমরা এই উদ্যোগ নেই, যেহেতু কওমি মাদ্রাসা নেই, তো আমাদের যারা কমিটির দায়িত্বশীল রয়েছেন, যেমন প্রতিষ্ঠাতা থেকেই হাফেজ আজিজুল হক বাবু এবং এস এম নূর আলম মেজবা সভাপতি এবং শহীদুল ইসলাম সাহেব জয়েন্ট সেক্রেটারি এবং আবুল হোসেন কোষাধ্যক্ষ, পাশাপাশি বিভিন্ন দায়িত্বশীল রয়েছেন, প্রচার সম্পাদক এস এম মনিরুজ্জামান খাদিমি এবং জয়েন্ট সেক্রেটারি আমার পাশেই আছেন মৌলানা নুরুল্লাল বাশির, অনেকেই আছেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, অনেকেই রয়েছেন। আসলে নাম কি বলবো, নাম বললে তো অনেক। তো আলহামদুলিল্লাহ এরা নির্লসভাবে এই পাঠাগারের দায়িত্বশীলদের নির্লস প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ আমাদের অনেক, আপনারা জেনেছেন ইতিমধ্যেই, এসে লালমনিরহাট জেলার মধ্যে একটি বহুল আলোচিত একটি পাঠাগার রয়েছে, সেটি হলো আল কারিম ইসলামী পাঠাগার। তো আলহামদুলিল্লাহ আমাদের সদস্যবৃন্দ অনেক রয়েছে এবং এ থেকে দিনী মাসলা মাসাইল সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত মানুষও এখান থেকে উপকৃত হতে পারে। এর পাশাপাশি স্কুল কলেজের ছাত্র ভাইদের জন্য বিভিন্ন ডিকশনারি রয়েছে, ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ, এরপরে উর্দু ফার্সি সহ সকল ডিকশনারি রয়েছে আমাদের এখানে আলহামদুলিল্লাহ। তো আমাদের এই অগ্রযাত্রা যেন আল্লাহ তাআলা যেন কবুল করে, এজন্যই প্রতিষ্ঠা। আর আমি পাশাপাশি আমার দায়িত্বশীল যারা রয়েছেন এবং এর সাথে শুধু দায়িত্বশীল নয়, যারা আপনার ওই এর সাথে জড়িত আছে, বিভিন্নভাবে সহযোগিতা করে, আর্থিক হোক, কথা দিয়ে হোক, যে যেভাবেই সহযোগিতা করে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। যেন আল্লাহ তাআলা সকলকেই যেন কবুল করে নেন তার রেজামন্দি হাসিলের জন্য। মূলত আমি আগে বলেছি যতটুকু জানা, তো আপনি সেক্রেটারি হিসাবে পাঠাগারটা কীভাবে পরিচালিত হচ্ছে এবং আগামীতে কীভাবে পরিচালিত আপনারা করবেন, সেটা আপনাদের কী মনে হয়, সরকারি খরচে হচ্ছে নাকি আপনাদের সদস্যবৃন্দ ওনার টাকা দিচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, এটি সুন্দর একটি কথা যে আমাদের পাঠাগার সরকারি কোনো প্রতিষ্ঠান নয় এবং সরকার থেকেও আমরা এ পর্যন্ত কোনো অনুদান পাইনি আমরা। তো তবে এই পাঠাগার মূলত দায়িত্বশীল এবং সাধারণ শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আপনার এই পাঠাগার পরিচালিত এবং আমরা আশা করতেছি আমরা ঢাকা যে আপনার যে কেন্দ্রীয় পাঠাগার রয়েছে ইসলামিক ফাউন্ডেশন, আমরা তাদের সাথেও কথা বলেছি এবং কথা বলতেছি, আমরা যেন তাদের থেকে বিভিন্ন ইসলামিক বই পাই, সে সম্পর্কে আমাদের পাঠাগারের সভাপতি সহ আমরা চেষ্টা করছি যেন তারাও আমাদেরকে কিছু সহযোগিতা করেন।
প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা কথা বললাম আল কারিম ইসলামী পাঠাগারের সম্মানিত সেক্রেটারি আশরাফুল ইসলাম আরেফির সাথে। এখন আমরা কথা বলবো সম্মানিত জুনিয়র জয়েন্ট সেক্রেটারি নুরুল্লাহ বাশির সাথে। নুরুল্লাহ বাশির সাহেব, আপনি আল কারিম ইসলামী পাঠাগারের সাথে কতদিন থেকে জড়িত? আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাচ্ছি আল হাদি মিডিয়াকে, প্রশংসা আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যে আমি আল কারিম ইসলামী পাঠাগারের একেবারেই সংলগ্ন থেকে তার সাথে জড়িত রয়েছি। আমি আলহামদুলিল্লাহ শুরু থেকে জড়িত। আলহামদুলিল্লাহ, তো আপনি এই পাঠাগারের সাথে কতদিন জড়িত থাকবেন? আলহামদুলিল্লাহ, আমি ইনশাল্লাহ এই পাঠাগারের সাথে কিয়ামত পর্যন্ত জড়িত থাকবো ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আমি এতক্ষণ পর্যন্ত আল হাদি মিডিয়ার পক্ষ থেকে কথা বলেছি, মূলত কারণ ছিল যে আল হাদি মিডিয়া ওরা জানতে চেয়েছেন, ওনারা চেয়েছেন যে আমি যে আল কারিম ইসলামী পাঠাগারের পক্ষ থেকে আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সভাপতি নিজেই যেন কথা বলি, এই জন্য আল হাদি মিডিয়া দায়িত্ব দিয়েছেন। তো আমি আপনাদেরকে যে যতটুকু দেখানোর চেষ্টা করেছি মূল সত্যটাই বলার চেষ্টা করেছি, এর মধ্যে অতিরিক্ত কোনো কিছু বলার চেষ্টা করিনি, এবং হয়তো অনেক কিছু বাদ পড়ে গেছে এবং অনেক কিছু আমরা বলতে পারিনি। এই সংক্ষিপ্ত একটা প্রতিবেদন সব কিছু বলাও সম্ভব হয় না, এর জন্য আপনাদেরকে আল কারিম ইসলামী পাঠাগার আসার এবং আল কারিম ইসলামী পাঠাগার থেকে বই সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ করে, বিশেষভাবে আহ্বান করে আজকের প্রতিবেদন এবং আজকের আমাদের যেই সংগ্রহ ছিল আজকে এখানে শেষ করছি। ওয়াকুর দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।